ঝগড়াঝাটি রাগ মারামারি ভাগ, ভাই বোনের যে ভালোবাসা। আচ্ছা, আমার হাতে এখন কিন্তু আছে হোয়াইট মিনাকারীর উপর একটা পেন্ডেল কাম ইয়ারপি। আর দুর্গাপুজো আসছে, তো মনে হচ্ছে শিব ঠাকুরের কাছে পার্বতী বা দেবী দুর্গা যেন পারমিশন নিচ্ছে যে কয়েকদিনের জন্য আমি যাব, তুমি প্লিজ পারমিশনটা দিয়ে দাও বা দেখে রেখো বাড়িটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভীষণ ভালো আছো, আমি জানি দারুণ আছো। এই কদিন এত বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা টাইম পসিবল জড়ি তোমাদের সামনে কিন্তু একটা দারুণ এপিসোড নিয়ে চলে এসেছি। আর তোমরা সবাই জানো যে আমাদের নতুন যে সিরিজ পুজোর গন্ধ এসেছে সেটা শুরু হয়ে গেছে। আর এই প্রচন্ড বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু চলে এসেছি তোমাদের জন্য একটা এপিসোড নিয়ে, কারণ যতই যাই হোক এপিসোড মিস হওয়া যাবে না। আর আজকে আমি এসেছি শোভাবাজার রাজবাড়ির নাট মন্দিরে, আর এখানে কিন্তু হচ্ছে একটা দারুণ এক্সিবিশন, সমস্তটাই পুরোটাই মহিলা দ্বারা পরিচালিত একটি এক্সিবিশন, তার নাম উৎসব। আমরা সবাই জানি যে দুর্গাপুজো হচ্ছে মায়ের আরাধনা, এবং এই এক্সিবিশনটার এই যে মোটো, অর্থাৎ সমস্ত নারী পরিচালিত একটি এক্সিবিশন সম্পূর্ণভাবে, তো সেই যে আমাদের দুর্গাপুজোর যে থিম, দুর্গাপুজোর যে মেন একটা এসেন্স, সেটাকে কিন্তু ভীষণ ভালো করে কমপ্লিমেন্ট করছে। তাহলে চলো দেরি না করে ভিতরে ঢুকে পড়ি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আমার সাথে। পুরো নাট মন্দিরটা জুড়ে কিন্তু ভীষণ ভালো সমস্ত জুয়েলারি এবং ফ্যাশনের একটা হাট বসেছে বলা যেতে পারে। তো আমি এখন যে স্টলটা ভিজিট করছি তার নাম SFC জুয়েলস। আমার ব্র্যান্ড হচ্ছে SFC জুয়েলস। তো আমার মেইনলি হচ্ছে সবই একদম প্রিমিয়ার কোয়ালিটি গোল্ড প্লেটেড জুয়েলারি আমি রেখে থাকি, ঠিক আছে? ওকে। এখানে আপনারা যা দেখছেন মোটামুটি ডেইলি ওয়্যার কালেকশন থেকে ব্রাইডাল ওয়্যার কালেকশন, গিফট পারপাস, সব রকম কালেকশন আমি রাখি। মানে ম্যাডাম যেমন ফিঙ্গার রিংস দেখছেন, এরও প্রচুর কালেকশন আছে। এখন যেহেতু এক্সিবিশন পারপাস খুব লিমিটেড কিছু আমাকে ডিসপ্লে করতে হচ্ছে, বাট কালেকশন প্রচুর রয়েছে। এবং আমার অনলাইন অফলাইন দু রকমই রয়েছে কাস্টমারদের জন্য ফেসিলিটিস। যারা আউট অফ দ্য টাউন রয়েছেন, কেউ যদি অনলাইন কিছু বুক করতে চাইছেন, সেটা বিয়ে পারপাস হোক, কোনো অকেশন, সেটা গিফট পারপাস নিতে পারে। পেন্ডেন্ট সেট রয়েছে মেনলি, যেটার সাথে কানেরও কিন্তু রয়েছে। আচ্ছা, যে যে স্টলগুলো আমি ভিজিট করব তাদের প্রত্যেকেরই কন্ট্যাক্ট নাম্বার আমি ডিটেলে দিয়ে দেবো, তো অসুবিধা নেই। তোমরা কিন্তু আফটার দিস এক্সিবিশন তোমরা চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, আর নিজেদের প্রোডাক্ট যেহেতু এরা অনলাইনও ফেসিলিটি আছে, তো তোমরা সেগুলোও কিন্তু অ্যাভেল করতে পারো। আচ্ছা, আমার হাতে এখন কিন্তু আছে হোয়াইট মিনাকারীর উপর একটা পেন্ডেল কাম ইয়াররিংস। আচ্ছা, এই যে গোল্ড পলিশটা আছে, এটার ওয়ারেন্টি কি রকম থাকে? এটা অফিশিয়ালি ওয়ারেন্টি বললে আমার 6 মান্থস আছে, বাট এটা আমি বলবো লাইফ লং সেম থেকে যাবে। জাস্ট আমি বলবো একটু পারফিউম, একটা পারফিউম একটা কেমিক্যাল অবশ্যই, এটা একটু যদি দূরে রাখা যায় লাইফ লং সেম থাকবে। বাহ, দেখো যে হোয়াইট মিনাকারীর উপর দেখালাম সেম ডিজাইনেরই কিন্তু ব্লু মিনাকারীর উপর থাকছে। আর এই সেটগুলোর কি প্রাইস থাকছে মোটামুটি? হ্যাঁ, এগুলো 500 থেকে স্টার্ট হচ্ছে, 500 থেকে স্টার্টিং হচ্ছে। বাহ, এনার কাছে প্রত্যেকটা জিনিসের এত সুন্দর কালেকশন। দেখো আমি হাতে কিন্তু কয়েকটা ফিঙ্গার রিং পরে আছি, দেখো এটা কিন্তু গিনি ডিজাইনের ফিঙ্গার রিং, এই ধরনের ভি শেপের ফিঙ্গার রিং এর একটা স্পেশাল নাম থাকে, আমি এখন বলছি না, তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটা দেখো, এটা কি অপূর্ব দেখতে একটা মিনাকারী ডিজাইনের ময়ূর, তার উপর স্টোন ওয়ার্ক করা রয়েছে। মিনাকারী ডিজাইনের কিন্তু আরো প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে, দেখো এরকম ফ্লাওয়ার মোটিফের আছে, প্রচুর ডিজাইনের আমার কাছে রয়েছে। এগুলো কোনটা কিরকম মোটামুটি রেঞ্জ থাকছে? এগুলো মোটামুটি এগুলো যেমন আছে আপনার 200 আছে। আচ্ছা, এনি এটা এটা 250 আছে, এটা 300 আছে। আর এই যে স্টোন গুলো এগুলো মোটামুটি এডি নট মানে নরমাল? আচ্ছা, এগুলো এডি। দেখো কত সুন্দর ব্রেসলেটের ডিজাইন, ভীষণই সুন্দর লাগছে দেখতে।
এগুলো কিরকম প্রাইস থাকে ম্যাম? এইরকম ব্রেসলেট ছাড়াও কিন্তু ওনার কাছে প্রচুর এরকম ধরনের ব্রেসলেট আমরা পেয়ে যাব। দেখো কিছু রোজ গোল্ড কালেকশনও আছে, এরকমও রয়েছে, এইটা দেখো, এটা এডির উপর থাকছে আর এইগুলো রোজ গোল্ড এর উপর থাকছে। দেখো এই যে রোজ গোল্ড কালার, তার উপর স্টোন ওয়ার্ক আছে। আর এইটা কি মোনালিসা স্টোন? মাঝখানে এইটা মোনালিসা স্টোন এর কাজ, ভীষণ সুন্দর। দেখো কিছুদিন আগেই তো চলে গেল রথযাত্রা, তোমরা কিন্তু এই জগন্নাথের দারুণ ব্রেসলেটটা নিতে পারো সারা বছরই পরার জন্য। এইটা খুব সুন্দর, একটা সোয়ান বানানো রয়েছে, পার্ল ওয়ার্ক আছে, ভীষণ সুন্দর। এই ব্রেসলেট গুলো কিরকম রেঞ্জ থাকছে? এখন যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো ব্যাঙ্গেল আর চূড়ের কালেকশন, তাই তো? দেখো ভীষণ সুন্দর সুন্দর সমস্ত ডিজাইন, একটু তোমরা যদি দেখো প্রত্যেকটা ডিজাইনই ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর মুখ, এরকম মুখ বানানো থাকবে, খুব সুন্দর লাগে। হ্যাঁ এগুলো নোয়ার, আচ্ছা এটা হচ্ছে নোয়ার প্রসেস। আর এইটা দেখো মিনাকারি ডিজাইনে তোমার প্যান্ডেল, বাহ কি অপূর্ব দেখতে, দারুন। এগুলো কি প্রাইস থাকে গো? আচ্ছা এগুলো ব্ল্যাক কালারেরও হবে, এগুলো কি প্রাইস থাকে মোটামুটি? আচ্ছা এটা তো পেয়ার কিনতে হবে 750, এটা সিঙ্গেল পিস হয় না, তাই তো? তার তলায় কিন্তু আমরা দারুন দারুন সমস্ত চূড় ডিজাইন পেয়ে যাচ্ছি। তো একটু ভারীর উপর দেখো, এটাও খুব সুন্দর মিনাকারি ডিজাইনের উপর কাজ করা। আমরা যদি একটু সাইডে যাই তাহলে দেখতে পাবো সেখানেও কিন্তু অনেক কটা ডিজাইন রয়েছে ব্যাঙ্গেলের আর চূড়ে। মোটামুটি রেঞ্জ কিরকম থাকে ব্যাঙ্গেল চূড় এগুলো? ডিফারেন্স আছে, মোটামুটি ওই 550 থেকে স্টার্টিং আছে, ঠিক আছে 1100 এর মধ্যে আছে। বাহ, যতটা সুন্দর পরিবেশ ততটাই কিন্তু সুন্দর এখানকার সমস্ত কালেকশন। এখন যে স্টলটায় আমি ভিজিট করছি সেটার নাম হচ্ছে বি বক্স, এবং প্রচন্ড সুন্দর এখানে সমস্ত কুর্তি শাড়ি এবং টি শার্টের কালেকশন কিন্তু ম্যাডাম রেখেছেন। দেখো এটা হচ্ছে চিকনকারি ডিজাইনের, তাই তো? একটু বুঝিয়ে দিন কি আছে কাজটা। বাহ দেখো কত সুন্দর লখনৌ চিকনকারি কাজ, আর প্রচন্ড হালকা, তাই না? প্রচন্ড হালকা একটা কুর্তি। আচ্ছা এইটা কি শুধু এটাই পাওয়া যাবে না এর মধ্যে অ্যাড অন মানে যেটা থাকে ওটাও থাকবে? হ্যাঁ এর মধ্যে ইনার রয়েছে, ইনার থাকবে, মানে যে তোমার অ্যাড অন ইনারটা সেটাও তোমরা পেয়ে যাবে। বাহ একটা হোয়াইট এর উপর ম্যাডাম দেখাচ্ছেন এখন, দেখো এটাও কিন্তু মারাত্মক সুন্দর দেখতে। যারা এই হোয়াইট পরতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এরকম ভীষণ সুন্দর লাগবে দেখতে। এই কাজটা কি কাজ? আচ্ছা পিছনেও কিন্তু একটা হালকা কাজ তোমরা পেয়ে যাবে। এই যে ওয়েদারটা এমনই একটা ওয়েদার না যেখানে ভারী কিছু আমরা পড়তে পারছি না, পুজোর সময় তো এরকম ডিজাইন পড়লে আর কিছু বলাই নেই, ভীষণ ভালো লাগে। আচ্ছা নেক্সট আমরা কি দেখছি ম্যাডাম? নেক্সট আমি একটু শাড়ি দেখিয়ে নিই। ওকে, এটাও খুব কমফোর্টেবল লাইট ওয়েট, এটা 20% সিল্কের উপরে আছে। এটা কি শাড়ি থাকে? এটা পিওর 20% সিল্কের উপরে, 20% সিল্ক, বাহ। আর তার মধ্যে ব্লক প্রিন্ট, ব্লক প্রিন্টের কাজ, দেখো কত সুন্দর। যারা জানো না ব্লক প্রিন্টের কাজ কি তারা কিন্তু অবশ্যই জেনে নাও যে বিভিন্ন ব্লক থাকে এবং সেগুলো ডিজাইন থাকে, তো সেইগুলো দিয়ে প্রিন্ট করা হয়। কিন্তু এগুলো মুক্তিমত না হাতের কাজ, একেবারে হাতে করেই করা হয়, তো অনেকটাই কষ্টসাধ্য একটা ব্যাপার। আর ভীষণ সুন্দর রংটা না, এত সুন্দর দেখতে, সমস্ত বয়সের কিন্তু মেয়েরা কিন্তু পড়তে পারে, ভীষণই সুন্দর দেখতে। এগুলো প্রাইস কি থাকছে? 3500 টাকায় এত সুন্দর একটা শাড়ি কিন্তু বেশ মানা। নেক্সট আমরা কি শাড়ি দেখছি? এটা তো সিল্কের উপর, তাই তো? আমার কাছে সবই মানে পার্টি ওয়্যার টাইপের শাড়ি রয়েছে, আর অর্ডিনারির মধ্যে প্রচুর চিকনকারি রয়েছে, টি শার্ট রয়েছে। দেখো কি অপূর্ব ডিজাইন, দেখো এইটা তো পুরো একেবারে যাকে বলে না মানে মন ছুঁয়ে যাওয়া একটা ডিজাইন, ভীষণ সুন্দর লাগছে। তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, একেবারে অরিজিনাল সিল্কের জিনিস এবং উইথ সিল্ক মার্ক। এগুলো কিরকম প্রাইস থাকছে? এগুলো 3800 টাকা এটা প্রাইস, এত সুন্দর জিনিস, বাহ ভাবা যায় না।
আচ্ছা, যদি আমাদের অডিয়েন্স তোমাদেরকে যোগাযোগ করতে চায় অনলাইনের মাধ্যমে, তাহলে সেটাও তো পসিবল। আমি সমস্ত ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। 2-4 তারিখ অবধি এই উৎসব যে নাট মন্দিরে হচ্ছে, আমাদের শোভাবাজার নাট মন্দিরে বৌরানী, তো সেটা কিন্তু চলবে। তারপরেও তোমরা সমস্ত যারা যেসব সেলার আছেন তাদের কাছ থেকে তোমরা তারপরেও যোগাযোগ করে নিতে পারো, অবশ্যই যোগাযোগ করো, কারণ এত সুন্দর সুন্দর কালেকশন এবং এত রিজনেবল প্রাইসে। এখানে এসেছি না, এত খিদে পাচ্ছে, তো আমি ভাবলাম যে একটা স্টলে একটা বিস্কিট পেয়েছি, তাও এত বড় বিস্কিট, এটাকে খেয়ে দেখলে কেমন হয়? গন্ধ তো আমার বিস্কিটেরই লাগছে, কিন্তু কিছু সন্দেহ লাগছে। দেখো তো, এটা তো একটা নোটবুক, তাই না? ইয়েস, এটা নোটবুক রয়েছে, উপরটা আপনার লেদার মার্কিং করা রয়েছে। আমি কিন্তু একদম একদম মিথ্যা কথা বলছি না, আমি কিন্তু একেবারে বিস্কিটের স্মেল পাচ্ছি আমি এটার মধ্যে থেকে। আর এটা কিন্তু এত সুন্দর লেদার ফিনিশের কাজ আছে, এটা একটা নোটবুক, ক্যান ইউ বিলিভ দিস? তোমরা এই আট খাওয়া বিস্কিটও নিতে পারো, একটা গোটা বিস্কিট চাইলে সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এখানে প্রচুর প্রচুর আতরাঙ্গি জিনিস আমরা পেয়ে যাবো, এবং প্রত্যেকটা কিন্তু একেবারে হাতে তৈরি করা। দেখো, আমরা নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে এই দারুণ পোস্টারটা। ক্যারেক্টার তোমাদের নতুন করে চিনিয়ে দিতে হবে না, গুপি গাইন অ্যান্ড বাঘা বাইন, ভীষণ সুন্দর, এগুলো প্রত্যেকটা হাতে আঁকা। দাদা, এগুলো আঁকতে কতদিন সময় লাগে? এগুলো আঁকতে সময় লাগে মানে, আমি যেহেতু প্রফেশনাল আর্টিস্ট আছি, তো আমি আমার মতো করে করি, এবং সেটা করতে আধ ঘন্টাও লাগতে পারে, এক ঘন্টা লাগতে পারে। ঝগড়াঝাটি রাগ মারামারি ভাগ, ভাই বোনের যে ভালোবাসা। সামনে রাখি পূর্ণিমা, তোমরা কিন্তু ভাই বা বোন যেই হও না কেন, একটা এরকম দারুণ কোস্টার একে অপরকে গিফট করতে পারো, ভীষণই সুন্দর লাগবে। কি রকম প্রাইস থাকে এগুলো? নিজের বাড়িকে সাজিয়ে তোলার জন্য দেখো পিছনে ম্যাগনেট দেওয়া আছে, আর এগুলো প্রত্যেকটা কিন্তু কালার করা, একটু অন্যরকম কিছু খুঁজছো, অন্যরকম কোন পোস্টার বা অন্যরকম একটা ফ্রিজ ম্যাগনেট, তারা কিন্তু এইরকম দারুণ জিনিস এখান থেকে সংগ্রহ করতে পারো। এতক্ষণ দেখছি কিন্তু একবারও বলিনি যে এই স্টলটার নাম, স্টলটার নাম হচ্ছে সাজবাটি। দেখো, এতক্ষণ যা দেখাচ্ছিলাম সেগুলোর থেকে এই দুটো পোস্টার কেন আলাদা? একটা পোস্টার আছে, একটা ফ্রিজ ম্যাগনেট আছে, কারণ এই দুটো না একদম একজন ছোট্ট খুদে তিনি কিন্তু পেইন্ট করেছেন, এবং তাকে আমি আপনি করেই বলছি, কারণ এত সুন্দর যার প্রতিভা তাকে অবশ্যই আপনি আগে করতে হবে। তার নাম হচ্ছে শ্রীদীক্ষা রয় চৌধুরী। তো ডিয়ার শ্রীদীক্ষা, লট অফ লাভ ফ্রম দা ইম্পসিবল জোড়ি, তোমরা কিন্তু আমার মন ছুঁয়ে নিয়েছো, এত সুন্দর তুমি ড্রয়িং করতে পারো, অনেক বড় হও, অনেক ভালো হও, আর অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে, লট অফ লাভ। আগেই বলেছি সামনে কিন্তু আছে রাখি পূর্ণিমা, সেখানে ভাইরা ভাবছো বোনদের কি গিফট দেওয়া যায়, কোন জিনিসটা দিলে মনের একদম মন খুশি হয়ে যাবে। তো এখানে দেখো প্রচুর প্রচুর এমন স্ট্যান্ডি আছে, এমন শোপিস আছে যেগুলো প্রচন্ড সুন্দর, এবং প্রত্যেকটাতে না মানে কি বলবো, নিজস্বতার একটা ছোঁয়া রয়েছে, যেহেতু শিল্প, এগুলো শিল্প দ্রব্য, এগুলো তো কোনো, হ্যাঁ এগুলো শিল্প দ্রব্য, এতগুলো শিল্প, হ্যাঁ এতগুলো শিল্প দ্রব্য দেখাচ্ছি, এই যা আর্ট দেখাচ্ছি সেগুলো হচ্ছে আর্ট, অ্যান্ড হি ইজ দ্য আর্টিস্ট, প্লিজ নমস্কার, হি ইজ দ্য আর্টিস্ট, ভীষণ সুন্দর সুন্দর সমস্ত আর্ট দেখাচ্ছি। এবার যেগুলো না দেখালেই নয় সেগুলো হচ্ছে এই দারুণ দারুণ জিনিসগুলো, দেখো এটা একটা ম্যাগনেট, এটা কিন্তু একটা পুরো গোটা কেকের আকারে করা হয়েছে, এটা একটা কেক, এটা একটা কেক, আগস্টে যাদের বার্থডে আছে তারা এরকম মিনি কেক নিতেই পারো, ভীষণ সুন্দর লাগবে দেখতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, এটা কি 2-4-4-1-1-3-9, বাহ এটা দেখো, হ্যারি পটার,
দারুন, এগুলোর কি প্রাইস থাকছে? কাঁথা স্টিচের যে কাজ হয় না, সেটা কিন্তু বরাবরই ফ্যাশনে ভীষণ ভাবে ইন থাকে। আর আমরা ছোট থেকেই দেখে আসছি কাঁথা স্টিচের বিভিন্ন কাজ, আর এখন কিন্তু এই কাঁথা স্টিচের কাজটা শুধুমাত্র কাঁথাতে বা রেজাইতে সীমাবদ্ধ নয়, এখন ড্রেস ফ্যাশনের উপর কিন্তু কাঁথা স্টিচের কাজ ভীষণ ভীষণ ভাবে প্রচলিত। তো আমরা এমনই একটা স্টলে কিন্তু আছি যেখানে কাঁথা স্টিচকে কেন্দ্র করে একেবারে রম রম করে চলছে দারুণ ফ্যাশনেবল ডিজাইনার সমস্ত পোশাক আশাক। তো এখন আছি আমরা পপি সিগনেচার এই স্টলটাতে। ফার্স্টেই দেখাবে, দেখো এত সুন্দর একটা কুর্তা, নেফারতিতি আছে, মিশরের যিনি রানী ছিলেন নেফারতিতি তাকে করা রয়েছে, এবং এটা ভীষণ ভাবে হাতে করা, তোমরা দেখলেই বুঝতে পারবে এগুলো কিন্তু মেশিন ওয়ার্ক নয়, এগুলো মেশিন ওয়ার্ক কি না হাতে ওয়ার্ক, এগুলো প্রচন্ড ভাবে হাতের কাজ। দেখো হিরোগ্লিফিক লেখা, সমস্ত মিশরীয় যে লেখা হয় না হিরোগ্লিফ সেগুলোতে লেখা রয়েছে। আচ্ছা, আর খাদির মেটেরিয়াল, রাইট? পুরো খাদির মেটেরিয়াল। এটা ছাড়াও কিন্তু এরকম একটা দেখাচ্ছে, দেখো কত সুন্দর পিস আছে, এটা পিসের পিস থাকবে, কুর্তির পিস। আচ্ছা, মেয়েদের লেডিস কুর্তির পিস। দেখো মিশরীয় বিভিন্ন, হ্যাঁ মিশরে বিভিন্ন ভাবে মিশরীয় যে সভ্যতা, মিশরীয় কালচারকে তুলে ধরা হয়েছে। এটা ক্লিওপেট্রা, রানী ক্লিওপেট্রাকে আমরা সবাই চিনি আপাতত, তো তার একটা ভীষণ সুন্দর প্রতিকৃতি তৈরি করা হয়েছে। কত সুন্দর একটা আর্ট, এটা তো মাসলিন ওয়ার্ক, মাসলিনের উপর, হ্যাঁ এটা খাদি, এটা খাদি মলমলের উপর, খাদি মসলিন, এটা খাদি মসলিনের উপর, হ্যাঁ। আচ্ছা, এরপরে আরো একটা আমি দেখছি, এইটা আফ্রিকান আর্টের উপর, আফ্রিকান আর্ট, এটা ট্রাইবাল আর্ট, ট্রাইবাল আর্টের উপর, এটা তো ট্রাইবাল আর্টের উপর ভীষণই সুন্দর একটা দেখো কাজ করা রয়েছে। এটা তো কুর্তির পিস থাকে, কুর্তির পিস, এটা একটা কুর্তির পিস আছে, দেখো আফ্রিকান ট্রাইবাল যে একটা প্রতিকৃতি সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, ভীষণই সুন্দর। প্রত্যেকটা কাপড় কিন্তু একেবারে A1 কোয়ালিটির মানতেই হবে, তোমরা দেখো হাতে নিয়ে দেখলে বুঝতে পারবে, পিওর খাদির এটা মেটেরিয়াল, দারুন। এবারে পুজোতে জমজমাট ভাবে জমে যাক এরকম দারুন দুর্দান্ত কাঁথা স্টিচের সমস্ত ফ্যাশন। নেক্সট আমরা দিদি কি দেখছি? আচ্ছা, এটা হচ্ছে মেক্সিকান সিভিলাইজেশনে একটা আর্ট হতো, সেটা হচ্ছে হুইসেল আর্ট। ওকে, এই হুইসেলের উপর আমি এই তসর শিল্পের উপর হুইসেলকে নিয়ে, হুইসেল আর্টকে নিয়ে এই কাজটা করা, মেক্সিকান একটা আর্ট বলে, মেক্সিকান সিভিলাইজেশন, এটা হচ্ছে ওদের হুইসেল আর্ট বলে এটাকে। বাহ, দেখো কি অপূর্ব। তাহলে স্টলটাতে শুধুমাত্র যে কাঁথা স্টিচের কাজ তাই নয়, সমস্ত দেশ বিদেশের নানান কালচারকে তুলে ধরা হয়েছে, সিভিলাইজেশন, ফোক টেলস এর উপর কাজ আছে, দারুন। এটা তো তসরের উপর থাকে, তসরের উপর। আচ্ছা, এগুলো কি কাস্টমাইজেশন হয়? মানে ধরুন কেউ কোনো বিশেষ একটা কোনো প্রতিকৃতি চাইলো, তো সেটা কি করা যেতে পারে? তখন কি প্রাইসটা একটু হাই হবে? প্রাইসটা একটু হাই হয়ে যায়, কারণ এটা রিসার্চ করে আমাকে করতে হবে। অবশ্যই এসব কাজে অবশ্যই খুব রিসার্চ লাগে। এ যা দেখছি মোটামুটি রেঞ্জ কি রকম? এইটা, এইটা সিল্ক বলে, এটার দামটা একটু বেশি, এটার দাম হচ্ছে 4000 টাকা। আচ্ছা, আর এইগুলো যে দেখলাম, এগুলো এগুলো 2800-2500 এরকম। বাহ, এই যে একটা দেখলাম নেফারতিতি, এটা 2200। বিভিন্ন দেশ বিদেশ ঘুরে আসার পর আলটিমেটলি কিন্তু আমরা ভারতীয়, তাই ইন্ডিয়ান কালচারকে না দেখালে ভীষণ ভাবে বাজে হয়ে যায় ব্যাপারটা। দেখো গণেশ ঠাকুর ভীষণ সুন্দর লাগছে দেখতে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে, এটা কি? দেখো কথাকলি যে আমাদের নৃত্য রয়েছে, কি সুন্দর দেখো। এগুলো এক একটা সেলাই করতে, এক একটা ডিজাইন মানে তুলতে কিরকম টাইম লাগে? 15 দিন টাইম লাগে। আচ্ছা, এগুলো তো আপনাদের যিনি আছেন শিল্পী তারাই করেন নাকি নিজেরাই করেন? তার পিছনে চিন্তা ভাবনাটা সমস্ত কিছু দিন রাত এক করা কষ্ট, সেগুলো কিন্তু একটা শিল্পের মধ্যে থাকে, ভীষণ সুন্দর। এইটা তো মনে হচ্ছে শিব পার্বতী। বাহ, রংটাও ঠিক কি দারুন দেখতে, আর দেখো ডিজাইনটা ফাটাফাটি, হ্যাঁ যেন মনে হচ্ছে না দুর্গাপুজো আসছে, তো মনে হচ্ছে শিব ঠাকুরের কাছে পার্বতী বা দেবী দুর্গা যেন পারমিশন নিচ্ছে যে কয়েকদিনের জন্য আমি যাব,
তুমি প্লিজ পারমিশনটা দিয়ে দাও বা দেখে রেখো বাড়িটা, সেরকম টাইপের একটা সিচুয়েশনের কথা মনে করাচ্ছে। দেখো কত সুন্দর দেখতে। এগুলোর প্রাইস কি থাকবে? এটা 4000 টাকা। এটা 4000 টাকা হবে, এতটা কাজ রয়েছে। এখানে দেখো এত সুন্দর কাজ করা স্টোলও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, কালার গুলো ভীষণ মিষ্টি। ম্যাডামের হাতেও কিন্তু একটা খুব সুন্দর দারুন স্টোল আমি দেখতে পাচ্ছি, এটা একটু বুঝিয়ে দিন। তার সাথে কিন্তু এই যে কালার গুলো আমি দেখছি এখানে, এগুলোও কিন্তু দারুন ভীষণ সুন্দর কালার। এটা জাম কালার একটা বলা যায়, দেখো কি অপূর্ব দেখতে, দারুন ডিজাইন, খুবই সুন্দর। তার মধ্যে একদম ছোট ছোট কিউট কিউট পম পম লাগানো আছে, কিউট লাগছে দেখতে। আর এই যে পিস্তা কালারই তো এটা নাকি? হ্যাঁ এটা পিস্তা কালার, হ্যাঁ এটা গ্রিন এর উপরে একটা শেড, এটাও ভীষণই সুন্দর দেখতে। দেখো বাহ, এতে তোমার স্টোন ওয়ার্ক আছে, এগুলো প্রাইস থাকছে 600 করে, রাইট? এগুলো 600 করে প্রাইস থাকছে, এগুলো সমস্তটাই অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক এর উপর থাকছে। বাহ দারুন, ডোকরার এত সুন্দর কালেকশন কিন্তু এই স্টলটায় আমরা দেখতে পাচ্ছি। স্টলের নাম সাজাও, এবং ভীষণ সুন্দর সুন্দর জিনিস দিয়ে উনি সাজিয়েছেন নিজের কাউন্টার, সেটা আর বলে দিতে হয় না। এখন আমরা দেখছি ডোকরার বিভিন্ন ঘর সাজাবার জিনিস সামগ্রী কি কি আছে একটু বলে দাও। ভীষণ সুন্দর একটা দুর্গা মূর্তি, ভীষণ সুন্দর একটা ট্র্যাডিশনাল বাউল মূর্তি দেখতে পাচ্ছি। বাহ খুব সুন্দর, বাউলের পাশে কিন্তু আমরা ট্রাইবাল, এটা ট্রাইবাল, হ্যাঁ ট্রাইবাল গোষ্ঠীর যে নাচ হয় না সেটা দেখতে পাচ্ছি, ভীষণই সুন্দর দেখতে। এটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এগুলোর মোটামুটি কি রকম রেঞ্জ থাকে ম্যাডাম? স্টার্টিং রেঞ্জ 300, আর এরকম লিস্ট অফ মানে এন্ড রেঞ্জটা বলতে পারবো না, কারণ ওটা কিন্তু কাস্টমাইজেশনও হয়ে যায়। ও এটা সাইজ আছে 7x7, এবার অনেকেই চাইতে পারে যে আমি একটু বড় করে বানাবো। ও আচ্ছা, মানে যা যা তোমরা এখানে দেখছো তোমরা চাইলে সেগুলো কাস্টমাইজ করে ছোট গুলোকে একটু বড় সাইজও করতে পারো বা একটু ছোট সাইজও তো করা যায়। ভীষণই সুন্দর এইটা, আমি একটু মনে হচ্ছে এটা একটা একই স্ট্যান্ডের মধ্যে তোমরা ডোকরার একটা শোপিস পেয়ে যাবে। আর এইটা হচ্ছে তোমার মোমবাতি, রাইট? বাহ, আর এটা রিফিল করা যায়, এই মোমবাতিটা জ্বললে এগুলো কোনো ক্ষতি হবে না? না একেবারেই। দেখো কত সুন্দর, ভীষণই সুন্দর। আচ্ছা এইটা কি আছে? এটা আছে আপনার ওই ওয়াল হ্যাঙ্গিং, একটা কি হ্যাঙ্গার, এখানে কি হ্যাং করা যাবে, ভীষণ সুন্দর দেখতে গো। এগুলো কি রকম প্রাইস থাকে? এগুলো 1100 আছে। 1100, বাহ। আচ্ছা এটা দিয়ে আমি শুরু করেছিলাম, এইটা কি পুরো সেট নিতে হবে নিলে? না সিঙ্গেল পিস আছে। সিঙ্গেল পিসের কি প্রাইস থাকে? 300 ইচ। দেখো কত সুন্দর একটা জিনিস, প্রত্যেকটা ড্যাশবোর্ডের জন্য একদমই অ্যাক্টিভ। ড্যাশবোর্ডের জন্য তোমাদের যে স্টাডি টেবিল থাকবে সেগুলোতেও রাখতে পারো, ভীষণই সুন্দর। এত সুন্দর সুন্দর সমস্ত জিনিস দেখার পর আমরা কিন্তু মুভ করছি জুয়েলারি সেকশনের দিকে। ডোকরা জুয়েলারি আমরা সবাই কিন্তু পড়তে ভীষণ ভালোবাসি, আমার হাতেও কিন্তু এখানে আসা মাত্র আমি দুটো ফিঙ্গারিং পরার লোভ সামলাতে পারলাম না, ভীষণই সুন্দর দুটো ফিঙ্গারিং। দেখো ডোকরার বালা আমি নিজে পরেছি, ভীষণই হালকা ডিজাইনের হয় তারা। আর এটা দেখো ডোকরার তৈরি হাসুলি, ভীষণ সুন্দর লাইট ওয়েট অথচ এলিগেন্ট একটা লুক তোমায় দেবে, ভীষণ ভালো লাগবে। অনেকে চাই একটু গ্লসি লুক, আর কিছু অনেকে চাই কি ম্যাট লুক, ইন দ্যাট কেস এই ম্যাট লুকেও পাওয়া যায় আবার গ্লসি লুকেও পাওয়া যায়। বাহ, আচ্ছা এইগুলো ছাড়াও কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ইয়ার পিস রয়েছে। আচ্ছা একটা ইয়ারিংস আমি দেখাই, এটা একেবারে নতুন একটা আইটেম, ক্রোশেট কাজের সঙ্গে একটা ডোকরার গয়না। বাহ দেখো, দেখো ক্রোশেটের কাজ রয়েছে তার মধ্যে ডোকরার আছে, বাহ দারুন দেখতে, দুটোই একেবারে দারুন হাতের কাজের মিলমিশ বলতে পারি, দারুন। এগুলো কাস্টমাইজেশন হয়ে যায় কালার কম্বিনেশন, কালার কম্বিনেশন কাস্টমাইজ। এই একটা ব্ল্যাক দেখতে পাচ্ছি এখানে, কিন্তু একটা রেড এন্ড ব্ল্যাক এর উপর দেখতে পাচ্ছি, দুর্ধর্ষ কালার।
আচ্ছা এগুলো কি আছে? এটা ভীষণ সুন্দর দেখতে গো, লং চেইন এর উপর এটা ব্রাশ ওয়্যার দিয়ে করা রয়েছে বাইন্ডিংটা, আর এগুলো অল ডোকরা বলস, দারুণ। এগুলো তো ডোকরার কাজ, আর এটা হচ্ছে ওয়ায়ার দিয়ে তোমার ব্রাশের যে ওয়ায়ার থাকে তার সেগুলো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাজটা করা হয়েছে। আচ্ছা এগুলো ফুটে যাবে না তো? না একদম, বা জল লাগলে কোনো সমস্যা? জল লাগলে সমস্যা নেই, যেটা হয় কি পিতলের জিনিস যেহেতু একটা হালকা টেন্ট আসে, সেটাও সেটা বেশ কিছু বার পরার পর, কিন্তু সেটা ইন দ্যাট কেস একটা জাস্ট স্লাইস অফ লেমন দিয়ে এটাকে রাব করলে জিনিসটা একদম নতুনের মতো হয়ে যায়। এগুলো তো ব্যাঙ্গেল তাই তো? হ্যাঁ, ব্রেসলেট, অ্যাডজাস্টেবল ব্রেসলেট। এবার দেখাচ্ছি অ্যাডজাস্টেবল ব্রেসলেট, আমি একটু খুলছি, ভীষণ সুন্দর, এত সুন্দর লাইটওয়েট একটা ব্রেসলেট, দেখো ওগুলো অ্যাডজাস্ট করা যায়, এই যে তোমাদের হাতের যে সাইজটাই হোক না কেন অ্যাডজাস্ট করে তোমরা কিন্তু এগুলো পরতে পারবে। প্রচুর প্রচুর কম্বিনেশনস রয়েছে, মানে ডিজাইন কম্বিনেশন প্রচুর রয়েছে, দেখো প্রচুর। তো এইবারের পুজোতে একটু হালকার উপর যদি এলিগেন্ট লুক তোমরা চাও তো ডোকরা ট্রাই করতে পারো, কারণ এত সুন্দর সুন্দর ডোকরা জুয়েলারি আমরা দেখছি যে চোখ সরানো যাচ্ছে না। এটাও একটা নেক পিস, নেক পিস ফ্রন্ট ওপেন, আচ্ছা ফ্রন্ট ওপেন নেক পিস, আর এটা প্রাইস 450 অ্যারাউন্ড তাই তো? এটা ইয়ারিংও থাকছে, বা এটাও দেখতে পারো, এটা একটা হাঁসুলি প্যাটার্নেরই তোমার থাকছে, এগুলো 450 রেঞ্জে থাকছে, অপূর্ব সুন্দর। সবার শেষে যে জুয়েলারি তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটা চোকার ডিজাইন, দেখো কত সুন্দর একটা চোকার ডিজাইন, 300 রুপিস প্রাইস থাকছে উইথ ইয়ার পিস, ভীষণ সুন্দর কাজ। এত সুন্দর একটা বেনারসি শাড়ি তোমাদের না দেখালেই পাচ্ছি না। আচ্ছা ম্যাডাম এটা একটু একটু খুলে দেখান কি নি, কি দারুন রংটা, এত সুন্দর, আর তার সঙ্গে যে কম্বিনেশনটা ভীষণই সুন্দর। ব্লাউজ পিস থাকতে তোমরা পেয়ে যাচ্ছ, দেখবে ব্লাউজ পিসেও আছে। এই বেনারসিটার এত অপূর্ব দেখতে কি প্রাইস থাকছে? 8000 অনলি, জাস্ট ভাবা যায়, অল ওভার ওয়ার্ক করা আছে, ভীষণই সুন্দর। প্রচুর তো কালেকশন দেখতে পাচ্ছি, তার মধ্যে ওই ব্ল্যাকটা কি শাড়ি আছে? সিল্কের উপর একটা শাড়ি তোমাদের দেখাচ্ছি, দেখো বেনারসের সিল্ক, ব্ল্যাক তো অনেকেই পছন্দ করে রাইট, শাড়িতে ব্ল্যাক ভীষণ ভাল লাগে। তোমাদের একটু আমি দেখাই কত সুন্দর একটা শাড়ি, দেখো পুরো বডিতে তোমরা এরকম কাজ পেয়ে যাবে, এটা বডি প্লেন, এটা হাফ হাফ আছে, দেখো দেখলেই বুঝবে এত সুন্দর একটা রয়্যাল লুক, খুবই সুন্দর। বাহ কাচল তাই তো, আঁচলের কাজটা একটু দেখো তোমরা বন্ধুরা, এটা একটু ব্ল্যাকিশ সিলভার টাইপের একটা শেড, ভীষণ ভালো শেড, একটা সিলভারও নয় আর মানে একেবারে যে গ্রে সেটাও নয়, ব্ল্যাকিশ সিলভার একটা শেড পাবে তোমরা, অপূর্ব। তোমরা দেখো জরি বক্সটা এত সুন্দর করা রয়েছে, ভীষণ নরম আর ভীষণ ভালো এলিগেন্ট লুক দেবে তোমাকে। এগুলোর কি প্রাইস? এটা 7500। আচ্ছা এটা তো কোটা মাসলিন তাই তো? দেখো এটা একটু দেখাও না, কি অপূর্ব, দেখো কোটা মাসলিনের উপর পুরোটা কাজ আছে, দারুন। তোমরা একটু কাজটা লক্ষ্য করো, এটা কি কাজ আছে? থ্রি পিস সুট ওকে দেখো, এটা হচ্ছে আপার, এটা লোয়ার থাকবে, হ্যাঁ দিস ইজ দুপাট্টা, ভীষণই সুন্দর। এটা বেনারসি ওয়ার্ক করা রাইট, এটা বেনারসি কাপড়, বেনারসি কাপড়ের উপরে, দেখো কত সুন্দর একটা জিনিস, দারুন লাগবে দেখতে। এটা 3500 প্রাইস আছে, নবমীর সকালে একটা এরকম দারুন চুড়িদার পরলে বা সালোয়ার পরলে পুরো নবমীটাই জমে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তো এখানে
দেখো কালার অপশনও প্রচুর রয়েছে, প্রচুর কালার অপশন রয়েছে। এই একটা কালার, এই একটা দারুণ কালার গ্রিন, এটা একটা খুব সুন্দর কালার, প্রচুর অপশন রয়েছে। আচ্ছা এইটা কি শাড়ি আছে গো? এটা কাতান, কাতানের উপর দিচ্ছি। ও এটা, আচ্ছা এটা দেখালাম, সেটারই একটা কালার। আচ্ছা এই যে আমরা দেখলাম না, এই এটার উপরেই একটা কালার অপশন হচ্ছে এটা। দারুন বেনারসি, পুরোটার খুললাম না, সেম ডিজাইন, শুধু কালারটা এতই সুন্দর, মিষ্টি কালার একটা, খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে একটা বেনারসি। দেখো ব্রাইডাল বেনারসি, তাই জন্য একটু হেভি, ভীষণ ভালো লাগবে দেখতে। পুরো বডিতে তোমরা কাজটা লক্ষ্য করো, পুরো কাজ করা আছে, পুরো ফুল ওয়ার্ক করা আছে, পুরো ফুল ওয়ার্ক করা রয়েছে, পুরো দারুন। আর এই দেখো এটা তো ব্লাউজ পিস থাকছে, ভীষণই সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবে তোমরা। এই যে পার থাকতে তোমরা হাতে কোমরে নিজেদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারবে। আর এটার আঁচলটা কিরকম থাকছে, অসাধারণ অসাধারণ। এটা সামনে প্লিট করে পড়লে না দারুণ লাগবে, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এগুলো প্রাইস কি থাকে? এটা এটা 7000, এটা প্রাইস হচ্ছে 7000। Thank you.